আমি তো 15 টাকা লঙ্কা একটু আগে শুনে আসলাম, এখানে এনারা যখন শুনছেন তখন তো বলছে 12 টাকা লঙ্কা। এ যেন টাস্ক ফোর্সের সঙ্গে বিক্রেতাদের লুকোচুরি খেলা। বাজারে অভিযান শুরু হলেই কমছে দাম, অভিযান শেষে ফের ঊর্ধ্বমুখী। কিছু কিছু লোকেটা করছে ফ্যাক্ট, আমরা সেই জন্য তাদের আইডেন্টিফাই করছি। সেই দোকানগুলোর সম্বন্ধে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমরা জানাবো। ক্রেতাদের অভিযোগ, কোনো অভিযান কোনো ব্যবস্থাতেই কোনো কাজ হচ্ছে না। দাম বেড়েছে দুধের, দামি হয়েছে মোবাইল ফোনে কথা বলা, সুদ বাড়িয়ে ব্যক্তিগত বা গাড়ির ঋণে ইএমআই এর বোঝা বাড়িয়েছে এসবিআই। এরই মধ্যে মরার ওপর খানার ঘা দিয়ে চলেছে কাঁচা সবজির দাম। ওখানে তো আরো বাজেভাবে বিক্রি করছে, ওখানে এটা 42 টাকা নেয়। যদি আলু ওখানে যাচ্ছে না ঢুকছে না, কোথায় কোথায় ওইখানে এই পাটটা। আচ্ছা আমরা দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। অনেক বেশি বেশি নিচ্ছে, কেন নেবেন? আপনাকে বারবার বলছি শুনুন, আপনি আপনারা এসব করবেন না। গড়িয়াহাট মার্কেট, লেক মার্কেটের মতো জায়গায় যদি 32 টাকা বেচতে পারেন, এক এক জায়গায় এক এক রকম হয় না, আলু তো আকাশ থেকে পড়েনি। মঙ্গলবার প্রথমে উল্টোডাঙ্গা হোলসেল বাজারে হানা দেন টাস্ক ফোর্সের সদস্য ও ইবি আধিকারিকরা, তারপর বাগুয়াটি খুচরো বাজারে। এবারে ভয়ঙ্কর অবস্থা, প্রচন্ড কড়াকড়ি। এসব করো না, লোকের গলা কেটে। পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে? পেঁয়াজ 50 বেশি, 50 টাকার বাজার নেই। লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, ভিআইপি মার্কেট, ওখানে পেট্রোল দাম 45। ক্রেতাদের অভিযোগ, টাস্ক ফোর্স বাজারে গেলেই কমছে জিনিসের দাম, চলে গেলেই ফের ছড়া। দাম তো অনেক বেশি। যেমন আমি তো 15 টাকা লঙ্কা একটু আগে শুনে আসলাম, এখানে এনারা যখন শুনছেন তখন তো বলছে 12 টাকা লঙ্কা। বাকি সবজির কিরম দাম দেখ, সবারই দাম বেশি, অসম্ভব দাম। হোলসেল মার্কেটে দাম কমলেও খুচরো বাজার ছড়া বলে স্বীকার করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরা সরাসরি কোলে মার্কেট কিংবা উল্টোডাঙ্গা বাজার থেকে মাল আনে, সেখান থেকে যে মালটা নিয়ে আসে এখানে এনে কোথাও 40%, কোথাও 50% দাম বাড়িয়ে এরা বিক্রি করে। এটা সামাজিক অপরাধ। তাহলে বারবার অভিযান চালিয়ে হচ্ছেটা কি, উঠছে প্রশ্ন। বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলছি। এটা একমাত্র নজরদারি চালাতে পারে লোকাল থানা। প্রত্যেকটা দোকানে লিস্ট লাগাতে হবে, এটা সব জায়গায় বলছি। যে দামে বিক্রি করছেন তার একটা প্রাইস লিস্ট ঝোলাতে হবে, আর যদি প্রাইস লিস্ট না থাকে তাহলে প্রশাসনিক লেভেলে এটার ব্যবস্থা নেবে। মুখ্য সচিব বিপি গোপালিকার দাবি, বাজারে টাস্কফোর্সের অভিযানে কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে এসেছে। যারা এখনও দাম কমাচ্ছে না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাজারে যোগান বাড়ানোর পাশাপাশি সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত মাসে দেশের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল 3.36%, যা 16 মাসের মধ্যে সর্বোচ্চ। মে মাসে এটি ছিল 2.61%, যযা গত 15 মাসের মধ্যে সর্বোচ্চ। জুনে খাদ্যপণ্যের পাইকারি দাম বেড়েছে প্রায় 11%, পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে 93.35%, আলুর মূল্যবৃদ্ধি 66.37%, সবজির দাম বেড়েছে 38.76%। সেই সঙ্গে দাম বেড়েছে মাছ, মাংস, ডিমের। সব মিলিয়ে আলু সেদ্ধ, ডিম ভাত এখন দুঃস্বপ্ন নিম্নবিত্ত মানুষের। ভোট শেষ, ক্ষমতা দখলের লড়াই শেষ, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। ব্রতদীপ ভট্টাচার্য, সুমন ঘড়াই, ABP আনন্দ, কলকাতা।